সন্ধে ছটায় অফিস থেকে বাড়ি ফিরলাম। বাড়িতে কেউ নেই, মা বাবা তীর্থ করতে কাশি গেছেন আর কাজের লোক দেশে গেছে 3 দিন ছুটি নিয়ে। আমি এখন একা, ঘরের মধ্যে একা থাকতে ভীষণ খারাপ লাগে। ভাবলাম কোনো বন্ধুর বাড়ি গিয়ে গল্প করি, কিন্তু আজ সারাদিন অফিসে বড় ধকল গেছে, শরীরটা ক্লান্ত হয়েছিল, তাই বাড়ির বাইরে বেরোতে আর ইচ্ছে হলো না। তাহলে কি করব এখন? বসে বসে বই পড়ি। একটা বই নিয়ে বসলাম, দুপাতা পড়ে আর ভালো লাগলো না, বই বন্ধ করে রেখে দিলাম। এবার ইচ্ছে হলো টিভি দেখি, টিভি খুলে 5 মিনিট বসে রইলাম, তারপর বন্ধ করে দিলাম। টিভি দেখতে ভালো লাগলো না, তাহলে কি গান শুনব? গান শুনতেও ইচ্ছে হলো না, আমি চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। পড়তেই মনে হলো আমি কতদিন ভালো করে স্বপ্ন দেখিনি, কতদিন স্বপ্নে সুন্দরী নারীর হাত ধরিনি, অথচ আমি দিনের পর দিন ভেবে গেছি বিখ্যাত বিয়াত্রিসের কথা, ভেবে গেছি ওফেলিয়ার কথা, কালিদাসের শকুন্তলা, বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা, রবীন্দ্রনাথের লাবণ্য, শরৎচন্দ্রের রাজলক্ষ্মী, জীবনানন্দের বনলতা সেন আমাকে কতদিন আচ্ছন্ন করেছে, অথচ আজ পর্যন্ত আমি কারও দেখা পাইনি, তারা আমার স্বপ্নেই থেকে গেছে। এই মুহূর্তে মনে মনে চাইলাম এদের একজন কেউ এসে দাঁড়াক আমার সামনে, আমার হাত ধরুক, আমাকে নিয়ে যাক এখান থেকে অনেক দূরে। হঠাৎ ডোরবেলের শব্দ, কে এলো এখন? চোখ খুলে উঠে বসলাম, বিছানা থেকে নেমে দরজা খুললাম, খুলতেই চমকে উঠলাম, এ কি, আমার সামনে এক অপূর্ব সুন্দরী দাঁড়িয়ে আছে, তার মুখে লেগে আছে অদ্ভুত এক হাসি। মনে হলো স্বর্গ থেকে কোনো দেবতা অনুগ্রহ করে এই সুন্দরীকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, কিন্তু তা কি করে সম্ভব? এ নিশ্চয় অন্য কেউ ভুল করে এখানে এসেছে। জিজ্ঞেস করলাম, কাকে চাই? সুন্দরী বলল, আমাকে চিনতে পারছো না? এবার সুন্দরীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, হ্যাঁ, খুব চেনা মনে হচ্ছে, কি নাম যেন তোমার? সুন্দরী ঘরের ভিতরে ঢুকে বলল, আমার কোনো বিশেষ নাম নেই, যে যে নামে পারে আমাকে ডাকে, তুমিও আমাকে যে নামে ডাকতে চাও ডাকতে পারো। আমি দরজা বন্ধ করে সুন্দরীকে সোফা এনে বসালাম, বসিয়ে জিজ্ঞাসা করলাম, আমি যদি তোমায় বিয়াত্রিসে বলে ডাকি? ডাকতে পারো। যদি ওফেলিয়া বলে ডাকি? ডাকতে পারো। যদি শকুন্তলা বলে ডাকি? ডাকতে পারো। যদি লাবণ্য বা রাজলক্ষ্মী বা বনলতা বলে ডাকি? ডাকতে পারো। এবার একটু থেমে বললাম, অনেক বছর আগে আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম, সে এখন কোথায় তা জানি না, তার নাম ছিল অঞ্জনা, আমি তোমায় অঞ্জনা বলে ডাকব? বেশ, তাই ডেকো। আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম, অঞ্জনা বসেছিল, আমি এবার তার পাশে এসে বসলাম। বসে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় থাকো? অঞ্জনা বলল, আমি সাবানের ফেনায় থাকি, সেন্টের শিশিতে থাকি, বসন্তের ফুলে থাকি, ক্যালেন্ডারের পাতায় থাকি, বিজ্ঞাপনের মডেলে থাকি, এক কথায় আমি সব পুরুষের স্বপ্নে থাকি। তুমি এখনও আমাকে চিনতে পারছো না? হ্যাঁ, এবার মনে হলো আমি অঞ্জনাকে চিনেছি। কৈশোরে নির্জন রাস্তায় একা হাঁটতে হাঁটতে আমি একদিন এর কথাই ভেবেছি, যৌবনে পা দিয়ে রোজ ঘুমের মধ্যে আমি একেই দেখেছি, আমার হারিয়ে যাওয়া অঞ্জনার মধ্যে এই অঞ্জনাকেই দেখেছি, বিয়াত্রিসে, ওফেলিয়া, শকুন্তলা, কপালকুণ্ডলা, লাবণ্য, রাজলক্ষ্মী ও বনলতা সেনের মধ্যে একেই পেয়েছি। আজও আমি একেই সিনেমার পর্দায় টিভির বিজ্ঞাপনে খুঁজে বেড়াই। আমার এখন বয়স বেড়েছে, মুখের চামড়া আর আগের মতো চকচকে করে না।
অথচ অঞ্জনার বয়স এতটুকু বাড়েনি, যেমন ভাবি তেমনই আছে। সেই 20 বছর বয়স, সেই ফর্সা রং, লম্বা পা, টানা টানা চোখ, মাথা ভর্তি চুল, সরু কোমর, আমার স্বপ্ন। আমি অঞ্জনাকে খুব আস্তে করে জিজ্ঞেস করলাম, তোমাকে একটা অনুরোধ করব। কি? আজ আমি একা, বাড়িতে কেউ নেই, আজকে রাতটা তুমি আমার কাছে থাকবে? কথা দিতে পারছি না। কেন? আমি বেশিক্ষণ একজনের সঙ্গে থাকতে পারি না, আমার ভালো লাগে না। এই সময় ফোন বেজে উঠল। হ্যালো, আপনার এখানে কি বিয়াত্রিচে আছে? না, বলে রিসিভার নামিয়ে রাখলাম। অঞ্জনা জিজ্ঞেস করল, কে ফোন করেছিল? হেসে বললাম, বোধহয় দান্তে। অঞ্জনা হাসতে হাসতে বলল, দান্তের জন্য কষ্ট হয়, এখনও আমাকে ভুলতে পারল না। আবার ফোন বেজে উঠল। হ্যালো, আপনার এখানে কি ওফেলিয়া আছে? না, বলে রিসিভার নামিয়ে রাখলাম। অঞ্জনা জিজ্ঞেস করল, কে? আবার হেসে বললাম, বোধহয় শেক্সপিয়ার। অঞ্জনা এবারও হাসতে হাসতে বলল, শেক্সপিয়ারও আমাকে চেয়েছিল। বললাম, হয়তো চেয়েছিল, হয়তো নয়। সত্যি, তোমাদের দেশেরও অনেকে আমাকে চেয়েছিল, জানি। কালিদাস চেয়েছিলেন, বঙ্কিমচন্দ্র চেয়েছিলেন, রবীন্দ্রনাথ চেয়েছিলেন, শরৎচন্দ্র চেয়েছিলেন, জীবনানন্দ চেয়েছিলেন, কিন্তু কেউ তোমাকে পায়নি। অঞ্জনা তা শুনে একটু হেসে বলল, অথচ আমি কত সহজে তোমার কাছে ধরা দিলাম। এই সময় আবার ফোন বেজে উঠল। হ্যালো, শকুন্তলা কি এখানে? না, বলে বিরক্তিতে রিসিভার নামিয়ে রাখলাম। অঞ্জনা যথারীতি জানতে চাইল, এবার কে? এবার কালিদাস হবে হয়তো। অঞ্জনা বিষণ্ন গলায় বলল, আস্তে আস্তে সবাই খোঁজ নেবে, আমি এদের হাত থেকে এখন রেহাই পেতে চাই, তাই তোমার কাছে কিছুক্ষণের জন্য আশ্রয় নিতে এসেছি, তুমি কাউকে আমার কথা বলো না। বললেই আমাকে নিয়ে চলে যাবে, আমাকে আবার বইয়ের পাতায় আটকে রাখবে। বললাম, ও নিয়ে তুমি ভেবো না, তুমি নিশ্চিন্তে থাকো। আমি নিশ্চিন্তে থাকতে পারছি না, আমার কি মনে হচ্ছে জানো? কি? অঞ্জনা একটু থেমে বলল, এখানে আমাদের থাকা চলবে না, আমাদের এখান থেকে চলে যেতে হবে। জানতে চাইলাম, কোথায় যাবে? তা জানি না, তবে আর বইয়ের পাতায় নয়। এতদিন বইয়ের পাতায় আটকে থেকে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, আর পারছি না। কেবলই এক বইয়ের পাতা থেকে আর এক বইয়ের পাতায়, সেখান থেকে আবার অন্য বইয়ের পাতায়, এই চলেছে বছরের পর বছর ধরে। দোহাই তোমার, তুমি আমাকে ফের বইয়ের পাতায় আটকে রেখো না। আমি এখন সব বইয়ের পাতা থেকে বেরিয়ে এসেছি, এখন আমি সাবানের ফেনায়, সেন্টের শিশিতে, বসন্তের ফুলে, ক্যালেন্ডারের পাতায়, বিজ্ঞাপনের মডেলে ঘুরে বেড়াই, ছাপার হরফে আর থাকতে চাই না। কথাটা শুনে মন খারাপ হয়ে গেল। আমারও ইচ্ছে ছিল অঞ্জনাকে ছাপার হরফে ধরে রাখি, বিয়াত্রিচে, ওফেলিয়া বা শকুন্তলার মতো সেও আমার লেখায় অমর হয়ে থাকুক, কিন্তু অঞ্জনা আর ছাপার হরফে আটকে থাকতে চায় না। তাহলে আমি ওকে নিয়ে কি করব? শুধু কথা বলবো? শুধু ভালোবাসব? শুধু ওর হাত ধরে যেখানে খুশি ঘুরে বেড়াবো? না, তা হয় না। অঞ্জনাকে আমার চাই, চাই আমার হাতের মুঠোয়, চাই কালো হরফের মধ্যে। এই সময় ডোরবেলের শব্দ, দরজা খুলেই দেখি বঙ্কিমচন্দ্র। আমাকে দেখে জিজ্ঞেস করলেন, এখানে কপালকুণ্ডলা আছে? জোর দিয়ে বললাম, না, মিথ্যে কথা, কপালকুণ্ডলা ভিতরে আছে, আমাকে ভিতরে ঢুকতে দিন। অসম্ভব,
বলে বঙ্কিমচন্দ্রের মুখের ওপর দরজা বন্ধ করে দিলাম, দিয়ে সোফায় এসে বসলাম। অঞ্জনা জিজ্ঞেস করল, কে? বঙ্কিমচন্দ্র। অঞ্জনা ভীত গলায় বলল, সব কবি লেখকরা আমাকে নিয়ে যেতে চাইছে, আমি এদের নিয়ে ক্লান্ত, কি করি বলো তো, চলো চলে যাই, আর দেরি করো না। অঞ্জনাকে মিথ্যে সাহস দিয়ে বললাম, আমি যতক্ষণ আছি তোমার কোনো ভয় নেই, তুমি চুপ করে বসে থাকো। অঞ্জনা কথা মতো চুপ করে বসে রইল, আমিও চুপ করে বসে রইলাম। আমার ভিতরে ভিতরে উত্তেজনা বাড়তে লাগল, পৃথিবীর সব কবি লেখকদের ওপর রেগে গেলাম। এই অন্যায়, ভীষণ অন্যায়। তাদের বইয়ের পাতা থেকে কেউ যদি উঠে এসে আমার ঘরে ঢুকে বসে, গল্প করে, ভালোবাসে, তাহলে তাদের এত মাথা ব্যথা কেন? আমাকে এভাবে ঘন ঘন বিরক্ত করার কি মানে হয়? এই সব কবি লেখকরা দেখছি খুব হিংসুটে স্বভাবের। আমার এখন সব গোলমাল হয়ে গেল। ভেবেছিলাম এতদিন পরে হঠাৎ দেবতার আশীর্বাদের মতো অঞ্জনাকে যখন পেয়েছি তখন তাকে সহজে ছাড়ব না, তার সঙ্গে গল্প করব, দুটো ভালোবাসার কথা বলব, কিন্তু তা হবার নয় দেখছি। এখন যে কি করব তা বুঝতে পারলাম না। আমি ফিসফিস করে ডাকলাম, অঞ্জনা। অঞ্জনা বলল, কি? তোমার কি সত্যি ভয় করছে? একটু একটু। তুমি একটুও ভয় পেও না, দরকার হলে আমি... কথা শেষ হলো না, ডোর বেল বেজে উঠল। দরজা খুলে দেখি রবীন্দ্রনাথ এক গাল দাঁড়িয়ে নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি রবীন্দ্রনাথকে একটা কথা বলার সুযোগ দিলাম না, না দিয়ে বললাম, এখানে লাবণ্য নেই, আপনি আসতে পারেন। রবীন্দ্রনাথ একথা শুনে কি একটা বলতে যাচ্ছিলেন, আমি সে কথা তাঁকে বলতে দিলাম না। আমি তার মুখের ওপর দরজা বন্ধ করে দিলাম, দিয়ে অঞ্জনার পাশে এসে বসলাম। রাগে উত্তেজনায় আমার শরীর কাঁপতে লাগলো। একটা কিছু করা দরকার, থানায় খবর দেব, কিন্তু থানার লোকেরা কি আমার কথা শুনবে? মনে হয় শুনবে না, আমার কথা তারা হেসে উড়িয়ে দেবে, বলবে এ আপনার মস্তিষ্কের বিকৃতি। তাহলে করব কি, কার কাছে যাব, কে আমাকে সাহায্য করবে? নিজেকে ভীষণ অসহায় মনে হলো। অঞ্জনা বলল, তুমি হঠাৎ গম্ভীর হয়ে গেলে কেন, রেগে গেছো দেখছি। বললাম, রাগব না, আমাকে কেন এই কবি লেখকরা বারবার বিরক্ত করবে, আমি কি করেছি, আমার কি অপরাধ? অঞ্জনা হাসল, বলল, শান্ত হও, উত্তেজিত হয়েও না। বললাম, আমি আর পারছি না। তুমি ঠিকই বলেছ, আমাদের দেখছি এখনই এখান থেকে চলে যেতে হবে। আবার ডোর বেল বাজল, এবার কে এলো? নিশ্চয় শরৎচন্দ্র। উঠে গিয়ে দরজা খুলে দেখি আমার অনুমান ঠিক, শরৎচন্দ্র দাঁড়িয়ে আছেন, সঙ্গে তার প্রিয় কুকুর ভেলু। আমি শরৎচন্দ্রকে কোনো কথা না বলতে দিয়ে বললাম, আপনার রাজলক্ষ্মী এখানে নেই, আপনি আসুন। শরৎচন্দ্র কি একটা বলতে চাইলেন, আমি তাকে সে সুযোগ দিলাম না। আমি তার মুখের ওপর দরজা বন্ধ করে দিলাম, দিয়ে আবার অঞ্জনার পাশে এসে বসলাম। বললাম, চলো আমরা এখনই এখান থেকে চলে যাই। তুমি ঠিকই বলেছ, এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক নয়, এরপর জীবনানন্দ আসবেন বনলতা সেনের খোঁজে। অঞ্জনা উঠে দাঁড়ালো, জানতে চাইল, কোথায় যাবে? আমিও উঠে দাঁড়িয়ে বললাম, এমন জায়গায় যাব যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। এমন জায়গা কি আছে? নিশ্চয় আছে, তাহলে সেখানেই চলো। এ সময় আবার ডোর বেল বেজে উঠল, মনে হলো এবার নিশ্চয় জীবনানন্দ। আমি দরজা খুলে দিলাম, না, জীবনানন্দ একা নন, সঙ্গে অনেক কবি লেখক আছেন, এদের মধ্যে আছেন দান্তে, শেক্সপিয়ার, কালিদাস, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্র। আমি একসঙ্গে এতগুলো বিখ্যাত সাহিত্যিকের সামনে দাঁড়িয়ে বিহ্বল হয়ে পড়লাম। আমি এখন এদের কি বলে ফেরাবো? আমি কিছু বলতে পারলাম না। শুধু তাই নয়, আমি তাদের মুখের ওপর দরজা বন্ধ করে দিতেও পারলাম না। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম।
তারা আমাকে ঠেলে সরিয়ে দিয়ে ঘরের ভিতর ঢুকলেন। আমার বাধা দেওয়ার ক্ষমতা হলো না। দান্তে অঞ্জনাকে দেখেই বললেন, এই তো আমার বিয়াত্রিচে। শেক্সপিয়ার বললেন, কখনো না, এ আমার ওফেলিয়া। কালিদাস বললেন, দূর পাগল, এ আমার শকুন্তলা। বঙ্কিমচন্দ্র বললেন, বাজে কথা, এ আমার কপালকুণ্ডলা। রবীন্দ্রনাথ বললেন, অসম্ভব, এ আমার লাবণ্য। শরৎচন্দ্র বললেন, থামুন আপনারা, এ আমার রাজলক্ষ্মী। জীবনানন্দ বললেন, আপনারা কেন ঝামেলা করছেন, এ আমার বনলতা সেন, আমি দেখেই চিনতে পেরেছি। তারপর তাঁদের মধ্যে শুরু হলো কথা কাটাকাটি। হতে হতে প্রায় হাতাহাতি হবার উপক্রম হলো। ঠিক সেই সময় একজন সুদর্শন যুবক এসে ঘরে ঢুকল। ঢুকে অঞ্জনাকে বলল, তুমি এখানে, আর আমি হন্যে হয়ে তোমাকে চারদিক খুঁজে বেড়াচ্ছি। আমি তোমাকে আমার সিনেমার নায়িকা করব, এখনই শুটিং শুরু হবে, তুমি আমার সঙ্গে চলে এসো, তোমার জন্য সব আটকে আছে। অঞ্জনা খুশিতে লাফিয়ে উঠল, আমি সিনেমার নায়িকা হব? যুবকটি হেসে বলল, হ্যাঁ, সব কাগজে আমার ছবি ছাপা হবে। হ্যাঁ। এরপর অঞ্জনা আর কারো দিকে ফিরে তাকালো না, যুবকটির হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেল। যাবার পর কবি লেখকরা একে একে দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে চলে গেলেন। আমিও দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম, ঘুমে চোখ জড়িয়ে আসছে। এতক্ষণ শুনলে রমানাথ রায়ের লেখা তার নাম অঞ্জনা গল্পটা। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম।